রাজ্যের কোভিড গ্রাফে চিন্তা বাড়াচ্ছে কলকাতা। গত চব্বিশ ঘন্টায় কলকাতায় আক্রান্ত 248, উদ্বেগ বাড়াচ্ছে উত্তর চব্বিশ পরগনা। গত চব্বিশ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত 806, গত চব্বিশ ঘন্টায় সংক্রমণের হার 2.08%। সংক্রমণ বাড়ছে কিন্তু এখনও অনেকেই বিধি মানছেন না, এরকম ছবি দেখা যাচ্ছে। আর রাস্তাঘাটে মাস্কহীন মানুষের ভিড়, তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। সকালে চেতলা বাজারে চলল মাইকিং, মাস্কবিহীন মানুষদের সতর্ক করল পুলিশ। রাতের নাকা চেকিং এর কড়াকড়ি ইতিমধ্যে শহর কলকাতা নানা প্রান্তে শুরু হয়ে গিয়েছে। আর সকালে ঘিঞ্জি এলাকা, বিশেষ করে বাজার এলাকাতে বিভিন্ন থানার পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং চলছে, যার অঙ্গ হিসেবে এই মুহূর্তে চেতলা থানার পুলিশ তারা চেতলা বাজারের সামনে মাইকিং করছেন। এবং শুধু মাইকিং নয়, যাদেরকে মাস্ক না পরা অবস্থা দেখা যাচ্ছে তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করে পুলিশের পক্ষ থেকে মাস্ক দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে একজন বিক্রেতা, তিনি নিজেই মাস্ক ছাড়া বসে রয়েছেন চেতলা বাজারে, এবং তাকে প্রাথমিকভাবে সতর্ক করে কলকাতা পুলিশ অর্থাৎ চেতলা থানার পক্ষ থেকে মাস্ক দেওয়া হচ্ছে। ঠিক এইভাবেই সচেতনতা বাড়িয়ে করোনার যে সম্ভাব্য তৃতীয় তরঙ্গ, যে তরঙ্গে ইতিমধ্যেই চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করছেন প্রচুর মানুষ আবার নতুন করে আক্রান্ত হবেন। উৎসবের মরশুম এখনও চলছে, দুর্গাপুজো শেষ হয়েছে, লক্ষ্মী পুজো শেষ হয়েছে, এরপরে রয়েছে কালী পুজো, দিওয়ালি, ভাইফোঁটা, ছট, যাতে নতুন করে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তার জন্যই কলকাতা পুলিশের পক্ষ থেকে এই ব্যবস্থা। খাচ্ছিলাম স্যার, ওখানে দোকানে খাচ্ছিলাম, তারপরে এই তো এবার পরে নিচ্ছি। আপনি তো মাস্ক পরছেন পুলিশ দেখে? না স্যার, এখানেই জাস্ট বাড়ি, জাস্ট বেরিয়েছিলাম এখানে, মাস্ক ছাড়া বেরোনোর জন্য না স্যার, জাস্ট এইখানে অবধি জাস্ট মুখ অব্দি এসেছিলাম বলে মাস্কটা জাস্ট ভুলে এসেছি স্যার। আমি জাস্ট এই দেখতে পাবেন আপনি, আমি আপনি স্যার আমি রায়বাড়ির এই এইখানে যাবো, জাস্ট এই এই যে এটা আমার বাড়ি। কোথায় বাড়ি? এই কেন কেন বেরিয়েছেন মাস্ক ছাড়া স্যার? জাস্ট একটু, আপনি আপনি তো সব জানেন, জানেন না তো এটা এরকম নয়? না এরকম নয়, এখানে সিংহভাগ মানুষের কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে, এবং দুটি ডোজ নেওয়ার পরে কিন্তু কোথাও না কোথাও একটা রিল্যাকটেন্ট মনোবৃত্তি এসছে, একটা গাছাড়া মনোভাব এসছে যে আর বোধহয় করোনা হবে না। এবং ঠিক এই জায়গা থেকেই চিকিৎসকরা বারবার সতর্ক করছেন, প্রশাসনের পদস্থ কর্তা থেকে গ্রাউন্ড লেভেলে পুলিশ কর্মীরা তারা প্রত্যেককে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে দুটি ডোজ হয়ে যাওয়ার পরেও কলকাতা শহরের বুকেই করোনা আক্রান্তের সংখ্যাও কম নয়, অতএব এখনও পর্যন্ত কোভিড বিধি যা যা বহাল রয়েছে, যে কোভিড প্রোটোকলগুলি নির্দেশিত এগুলি যাতে পুঙ্খানুপুঙ্খভাবে অক্ষরে অক্ষরে মেনে চলা হয় সেদিকে জোর দিতে বলা হচ্ছে। এবং যেহেতু মানুষের নিজের চেতনা অনেক ক্ষেত্রেই ফিরছে না, অতএব এখানে প্রশাসন পুলিশকে হস্তক্ষেপ করতে হচ্ছে, এবং সেই হস্তক্ষেপেরই অঙ্গ হিসেবে এই মুহূর্তে চেতলা বাজারে আমরা দেখতে পাচ্ছি এমনও প্রচুর মানুষের সংখ্যা বা দেখা মিলছে যাদের মুখে মাস্ক নেই, থাকলেও সেই মাস্ক সঠিকভাবে পরা নেই, কেউ থুতনির নিচে মাস্ক পরে রয়েছেন, কেউ বা একদম মাস্কবিহীন অবস্থায় বসে রয়েছেন বাজারে। সেখানে চলছে বিকিকিনি, এবং সেই বিকিকিনি চলা অবস্থায় ক্রেতা এবং বিক্রেতা তাদের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্সিং অনেক ক্ষেত্রে বজায় থাকছে না। ঠিক সেই জায়গা থেকে বা সেই আশঙ্কাকে অমূলক করতেই কিন্তু কলকাতা পুলিশের চেতলা থানার এই বিশেষ অভিযান। চেতলার পাশাপাশি আজ একই ছবি দেখা যায় বিধাননগরে, সেখানেও আজকে পুলিশ প্রশাসন, তারা চার পাঁচটি জায়গায় সাত সকালেই মাস্ক অভিযান চালানো হয়। বিধাননগর কমিশনারেটের তরফ থেকে আজ সকালেই মাস্ক অভিযান চালানো হয়, বিনা মাস্কের পথচারী থেকে গাড়ি ও বাইক চালক সবাইকেই আটকানো হলো। প্রাথমিকভাবে শাস্তি নয়, শুধুমাত্র সতর্ক করে এবং মাস্ক পরতে বলে ছেড়ে দেওয়া হয়েছে। উৎসবের মরশুম এক লাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে করোনার গ্রাফ, চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী প্রত্যেকেই বলছেন করোনার তৃতীয় ওয়েভ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। বারবার সাবধান করছেন চিকিৎসকরা, তারা বলছেন কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ হয়ে গেলেও কোভিডের প্রত্যেকটি প্রোটোকল মেনে চলা এই মুহূর্তে বাধ্যতামূলক। অথচ কলকাতা শহর এবং শহরতলিতে অনেকেই
তা শুনেও শুনছেন না জেনেও মানছেন না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কঠোর হাতে এই গোটা বিষয়টি দমন করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিধাননগরে করুণাময়ী বাসস্ট্যান্ডে, যেখানে বিধাননগর পূর্ব থানার পুলিশ তারা প্রত্যেকে ঠিক এইভাবে রাস্তার মধ্যে বিনা মাস্কের সমস্ত যাত্রীকে আটকাচ্ছেন এবং তাদের কাছে মাস্ক না পরার কারণ জানতে চাইছেন। আমি আপনার কাছে জানতে চাইব, মাস্ক পরেননি কেন? আই জাস্ট গট আউট অফ আ প্লেস, আমি ওখান থেকে বেরিয়ে এখানে আবার এখানেতে সামনে আরেকটা জায়গায় যাব। ডোন্ট ইউ থিংক দ্য গ্যাপ অফ দিস ইভেন 4 টু 5 সেকেন্ডস ক্যান আই আন্ডারস্ট্যান্ড দ্যাটস মাই মিস্টেক। প্রত্যেকে বুঝতে পারছেন যে মাস্ক না পরা ক্ষতিকারক, কিন্তু অনেকেই বুঝেও বুঝতে চাইছেন না। আর যারা এরকম বুঝেও বুঝতে চাইছেন না তাদেরকে বোঝানোর জন্যই এই মুহূর্তে বিধাননগরের একাধিক জায়গায় চলছে পুলিশের কড়া নাকা চেকিং। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা আনন্দের সঙ্গে অয়ন, বিধাননগর, কলকাতা। ক্লাস ফ্রম হোম থেকে এবার স্কুলে ফেরার পালা, খুলছে কলেজ বিশ্ববিদ্যালয়। হাতে আর বেশি দিন নেই, তাই পরিকাঠামো আর স্যানিটাইজেশন সংক্রান্ত কাজ শুরু হয়ে গিয়েছে জোর কদমে। জেলায় জেলায় তৎপরতাও তুঙ্গে। আজ সকালে ডায়মন্ড হারবার স্কুলগুলিতে চলল স্যানিটাইজেশন।